हेलो गाइस आमार चैनले आपनादेर सकलके वेलकाम जानाच्छि। आजके आमी आनबक्सिंग और डेमो भिडियो निये एसेछि, सेटा हलो माइक्रोवेव IFB 23 लिटार कनभेक्शन BC4 मडेलेर। जदि भिडियोटि भालो लागे ताहले लाइक शेयार सबस्क्राइब करुन। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall, fear outweighed the person you are. ক্লথ অ্যান্টি ক্লথ ঘুরিয়ে দেখে নেবেন যে আমার ঠিকঠাক বলতেছি কিনা, ঠিক আছে। দ্বিতীয় কি আছে, দ্বিতীয় একটা হবে যেটা আপনাদের রাখতে হবে, এখানে স্টিল বা নয়েসের কোনো বাসনপত্র ইউজ করা যাবে না, শুধুমাত্র প্লাস্টিক আর কাঁচ। যেগুলো আপনাকে প্লাস্টিকে দিয়েছে বোলগুলো সেইগুলো, বা আদা যে কাঁচের যে বোলগুলো পাওয়া যায় দেখবেন বোরোসিল কোম্পানি, সেগুলো ইউজ করতে পারে। তো যা করতে গরম করতে গেলে আপনাকে এইভাবে ঢুকিয়ে দেবেন খাবার, খাবার প্লেটের মধ্যে রাখবেন, রাখার পর এটা অফ করে দেবেন। মেশিন সুইচটা অন করলেন, অন করার পর দেখবেন এখানে কী দেখাচ্ছে, ডিসপ্লের মধ্যে 101 পাশে দেখুন ক্লক দেখাচ্ছে। ক্লক মানে হচ্ছে ঘড়ির টাইম, এখানে কটা বাজে সেট করা যায়। আমার মোবাইল ফোনে টাইম সেট করা যায়, এদের টাইম সেট করা যায়। মোবাইল ফোনে কি থাকে, ব্যাটারি থাকে, সেখানে ব্যাক আপ হয়ে থাকে, কিন্তু এর মধ্যে কোনো ব্যাটারি নেই, সেখানে ব্যাক আপ থাকবে না। অফ করে দিলে আবার সে 101 চলে আসবে। তাই এখানে যে টাইমগুলো অপশানটা আছে, এই অপশানে হাতে দরকার নেই বা এই টাইমটা সেট করার দরকার নেই, ঠিক আছে। তো যা কিছু প্রথমে আমি গরম করতে গেলে আমাকে প্রথমে টাইম সেট করতে হবে। টাইম বলতে এখানে উপরে 2 মিনিট, নিচে 2 সেকেন্ড, এটা 1 মিনিট করে বাড়বে এইভাবে, এটা 10 মিনিট করে বাড়বে, এটা 10 সেকেন্ড করে বাড়বে, এটা 1 সেকেন্ড করে বাড়বে, ঠিক আছে। এবার কোনো খাবার গরম করতে গেলে আমার 2 মিনিট লাগে, সাপোজ আমি 2 মিনিট দিলাম, দিয়ে স্টার্ট করলাম, এটা আবার 2 মিনিটে গরম হচ্ছে। যদি আমার মনে হয় যে 2 মিনিটই হয়ে যাবে, তাহলে কিছু হাতে দরকার নেই, অটোমেটিকও 2 মিনিট হয়ে গেলে এখানে এন দেখাবে, ঠিক আছে। এবার যদি মনে হয় যে 2 মিনিটটা বেশি দেওয়া হয়ে গেছে, কতদিন হলো না দেখবো, তো দেখতে গেলে ডিরেক্ট দরজা খুলবেন না, এই স্টপটা আছে, স্টপটাকে একবার প্রেস করবেন, নিচে থেমে যাবে। এবার আমি খুলে দেখি কতদিন হলো না হলো, এবার খুলে দেখলে না একটু হয় মনে হচ্ছে, তো আবার আটকে দেবেন, আটকে দিয়ে আবার স্টার্ট করবেন, তাহলে যেখান থেকে স্টপ হয়েছিল সেখান থেকে চলবে। এবার যদি মনে জিনিসটা হয়ে গেছে আর লাগবে না, টাইমটা বেশি দিয়ে বেরিয়েছি, এটা ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করতে দেখুন লেখা আছে স্টপ বা রিসেট লেখা আছে, এটাকে 2 বার প্রেস করে কিন্তু রিসেট হয়ে যাবে, মানে আগের যে অপশানটা সেখানে চলে যাবে। এবার যদি আমি জেনে থাকি যে এই টাইমটার জন্য আমার এটার জন্য এটা 1 মিনিটই লাগবে বা 2 মিনিটই লাগবে, তাহলে এগুলো করা দরকার নেই। আর যদি আমার মনে হয় যে টাইমটা বেশি দিয়ে বেরিয়েছি, কোনো সময় হয়তো বেশি লাগবে, তার জন্য এটা দেখা প্রথম প্রথমের জন্য সময় দেখতে হবে, তারপর থেকে নিজে নিয়েই করতে পারবে। যা কিছু গরম খাবার, বাইরে থেকে নানা খাবার বলুন, রান্না করা খাওয়া বলুন, ফ্রিজের মধ্যে খাওয়া বলুন, যা কিছু গরম করবো সেমভাবে টাইম সেট করে স্টার্ট করলে গরম হবে, আর কিচ্ছু কথা না, বুঝতে পারছেন গরমটা। এরপর যেটা হচ্ছে গ্রিল, গ্রিল মানে হচ্ছে পোড়া, পোড়া করতে গেলে কিন্তু আপনাকে এইটা প্লাস্টিক ইউজ করা যাবে না, শুধুমাত্র যে স্টিলের র্যাকগুলো দেওয়া হয়েছে এগুলো ইউজ করতে হবে, এই র্যাকগুলো, ঠিক আছে। তো যা কিছু গরম করবো, এই পোড়ানো করবো, তো এই র্যাকগুলোতেই ব্যবহার করবো, যখন
তখন এই একটা রাখা আছে প্লেটের মধ্যে প্লেটটা সব সময় থাকবে এরকম এটা থাকলো এটা কোন কোন সময় যদি মনে হয় আরেকটা লাগবে তো এই দুটো একসাথে ইউজ করতে পারেন এইভাবে ঠিক আছে তুমা খাওয়া হয়ে গেল চিকেন বা মটন যাই হোক দিয়ে দেন দেওয়ার পর আমাকে দেখতে হবে পোড়াবার জন্য কোন অপশন ইউজ করতে হবে এখানে গ্রিল লেখা আছে গ্রিল অপশনটা এটা প্রেস করতে হবে যখনই গ্রিল প্রেস করবেন এখানে কোনো টেম্পারেচার সেট করা থাকে এখানে আপনাকে টেম্পারেচার সেট করতে হবে না কারণ এখন যখনই কোনো রান্না আইটেম করতে হয় টেম্পারেচার বা টাইম সেট করতে হয় এর মধ্যে টেম্পারেচার সেট করে কারণ এর মধ্যে যেহেতু 1800 ওয়াট ভোল্টেজ ক্যারি করে তো সেই কারণে টাইম সেট করতে হয় ধরুন সাপোজ 500 গ্রাম চিকেন দিয়েছেন 30 মিনিট সময় দিলেন দিয়ে স্টার্ট করলেন দেখুন বুঝছেন এবার যদি খাবারটা আমার 30 মিনিট সময় দিলাম কেন দিলাম যেহেতু প্রথমটা আমার গরম হতে সময় লাগে সেই কারণে সময় এবার যখন আমি 30 মিনিটের পর আবার চালাবো তখন আর 500 গ্রাম 30 মিনিট দিলে দরকার নেই 20 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে যেহেতু ওয়েভে হয় তো সেখানে প্রথমটা সময় লাগে এবার সেম কনসেপ্ট যদি কোনো সময় মনে হয় যে দেখতে হবে কতদিন হলো না হলো বা একটু উল্টাতে হবে বা কোনো সময় মনে হলো ব্রাশ করতে হবে মশলাপাতিগুলো তার জন্য স্টপ করবেন একবার থেমে যাবে এবার আমি খুলে হাত এটা দেখে উল্টে দিতে পারেন বা একটু ব্রাশ করে দিতে পারেন যেরকম করবেন করে আবার আটকে দিয়ে পজ হয়ে রয়েছে আবার স্টার্ট করুন সেম স্টপ চলবে মানে 15 মিনিট পর যদি করতে মনে হয় ঠিক আছে মানে যা কিছু রোস্ট করবে বেগুন পোড়া অনেকে মাংস তন্দুর যেটা মাংস পোড়া বলে অনেকে পাঁপড় পোড়া পটল পোড়া যেমন ভাবে পোড়া করতে পারে ঠিক এইভাবে করতে পারবো কিন্তু আমার মাথায় রাখতে হবে আগে আমাকে এই গ্রিল অপশন ইউজ করতে হবে তাহলে এটা পোড়াটা করতে পারবো গ্রিল অপশনের থেকে এবার টাইম সেটিং আর কিছু না তাই তো তারপর স্টার্ট লাস্টে স্টার্ট করতে হবে যাই করবেন আগে সেটা প্রেস করতে হবে তারপর টাইম তারপর স্টার্ট ঠিক আছে টাইমটা ওইখান থেকেই সেট করতে হবে তাই উপর থেকে হ্যাঁ আর মাঝে যখন ব্রেক হবে মানে দেখবো তখন স্টপ স্টপ रंग देखें खूब सावधान पैसा करबें अनेक समय रंग चटे ना जाए चटे गार्किंग कर ठीक है ये हमारे ग्रिल प्रसेस ग्रिलर समय प्लास्टिक यूज करा जाए এই জিনিস আর নাল এই জিনিসটা ঠিক আছে এটা কি দিয়ে এটা কি দিয়ে ধোয়া হবে নরমাল ভিম বা টিম বা দিয়ে ধুই হবে খুব একটা দমে সঙ্গে সঙ্গে ক্লিন করে নেবেন রাফ রাফ জিনিস দিয়ে রাফ দিয়ে করবেন না এটা উঠে যাবে হ্যাঁ এই হচ্ছে আমার গ্রিল হলো ঠিক আছে এবার আছে কনভেকশন কনভেকশন মানে হচ্ছে ব্রেকিং আইটেম মানে কেক বিস্কুট এসে বানানো হয় এসব করতে গেলে আমি কনভেকশন মোড অন করতে হবে তো কনভেকশন করতে গেলে কি রাখা দেখো লেখা আছে প্রিহিট প্রিহিট মানে আমরা কি জানি প্রিহিট মানে হচ্ছে ফাঁকা অবস্থায় এতটা গরম করে নিয়া তো কিভাবে করতে হবে যখনই প্রেস করুন এখানে কি দেখাবে 110 সেলসিয়াস টেম্পারেচার যতবার প্রেস করবেন বাড়বেই হবে এটা 200 শেষ তো নর্মালভাবে একটা কেক বানাতে গেলে আমাদের 180 লাগে দিলাম দিয়ে স্টার্ট করব স্টার্ট করলে কি হয় 30 মিনিট দেখালো দেখুন এখানে লেখা আছে যেমন PREH মানে প্রিহিট হচ্ছে দেখাচ্ছে মানে 30 মিনিট ধরে কিন্তু প্রিহিট হবে না এটা আমাদের ওয়েদারের উপর ডিপেন্ড করে মোটামুটি 5-6 মিনিট পর অটোমেটিক ও সেন্স করবে যে আমার প্রিহিট কমপ্লিট তখন মেশিন কিন্তু ঘুরে যাবে টাইমটা দেখবেন ব্লিঙ্ক করছে জ্বলছে নিচ্ছে তখন ভাবেন হয়তো আমার প্রিহিট কমপ্লিট তখন স্টপটাকে একবার প্রেস করবে বা দুবারই প্রেস করবে নাকি বা কেক করতে কিন্তু প্লাস্টিক বলে করা যাবে না করতে গেলে নয় অ্যালুমিনিয়াম ফয়েল কিনতে পাওয়া যায় ওর জন্য বা আদারওয়াইজ যেটা কাঁচের বোল যেটা পাওয়া যায় মাইক্রোওয়েভ প্রুফ যে কাঁচের বোলগুলো পাওয়া যায় বড়শিলে সেইগুলো করতে পারেন তো সেটাকে আপনার ম্যারিনেট করতে হবে আধ ঘন্টা এক ঘন্টা আগে যেমন ম্যারিনেট করবে তত ফুল হয়ে দেখাবো তো সেটাও ম্যারিনেট করার পর প্রিহিট করতে হবে প্রিহিট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেবো প্রিহিট করার পর যখন দরজাটা খুলে কেকের কন্টেনার ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পর তখন আর আমাকে প্রিহিট করতে হবে না এই কনভেকশন মোডে অন করে তখন 170 বা 60 মধ্যে রাখবেন রেখে তোর মনে করছি 100 গ্রাম কেক দিয়েছেন 22 মিনিট সময় দিলেন এই স্টার্ট করুন তাহলে কি হয়ে যাবে আচ্ছা প্রিহিট করার সময়টা কি অপশন ওইটাই টিপলাম অন্তত হ্যাঁ এইটাই প্রিহিট হলো প্রিহিট করতে গেলে এটাকে 180 ডিগ্রি টেম্পারেচার নিয়ে গিয়ে স্টার্ট করলে প্রিহিট হবে ডিম সেট তো করা যাবে না লুচি রুটি পাওয়াটা হবে না লুচি রুটি পাওয়াটা হবে না আর উপরে উঠে যে উপরে মনে হচ্ছে বাবাই ওই উপরে উপরে আমি
আর এখানে কিন্তু মানে দুধটা উল্টে পড়ে যাবে, দুধটা পড়বে না। আর মাথায় রাখবেন যেটা আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ দিবেন, ভাত করা যাবে উপর, ভাত করা যাবে না। ভাত করলে এই যে মাইক্রো পাওয়ার লেভেল লেখা আছে, এই অপশনটা প্রেস করতে হবে। আচ্ছা, যখনই প্রেস করবেন এখানে কি দেখাবে, পিএইচ ওয়ান। পিএইচ ওয়ান মানে পাওয়ার লেভেল হাই, হাই মিনস 100, ঠিক আছে। তো এখানে করতে গেলে ভাতটাকে মাথায় রাখতে হবে, আপনাকে এক কাপ চালে দু কাপ জল দিতে হবে, আর চালটাকে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলে ভেতরের মধ্যে জলটা শ্বাসটা ঢুকে যাবে, তাতে জিনিসটা উঠতে পড়বে না। তো করতে গেলে কি মাইক্রো পাওয়ার লেভেল প্রেস করে কাঁচের বলে করতে হবে, প্লাস্টিক বলে না। কিন্তু ঢুকিয়ে দেওয়ার পর এখানে দশ, ধরুন মাইক্রো পাওয়ার লেভেল প্রেস করে আমি 100 গ্রামের জন্য 10 মিনিট থেকে 12 মিনিট সময় দেবেন, দিয়ে স্টার্ট করে দেবেন। তাহলে একটা ভাত হয়ে গিয়েছে, মাইক্রো পাওয়ার লেভেলটাতে ভাত হবে। আর কি হবে মাইক্রো পাওয়ার লেভেল? যে কোনো জিনিস বয়েলিং হবে, যে কোনো আলু সেদ্ধ করতে পারি চাইলে এটা করতে পারবো। আমি যদি মনে করি, সাপোজ আমাকে এখানে মনে হলো আমাকে ডিম, এই সরি ডাল সেদ্ধ করবো, তাহলে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে, কিন্তু ঠিক আছে। যে কোনো জিনিস বয়েল করতে গেলে আমি এখানে করতে পারবো, পেঁপে সেদ্ধ করতে গেলে এরকম করতে পারবো, ঠিকই হবে, ঠিক আছে। এবার কি আছে, এখানে আছে মাইক্রো প্লাস কনভেকশন। তো এতক্ষণ আমি মাইক্রো শুধু শুনলাম, গ্রিল শুধু শুনলাম, আর মাইক্রো প্লাস কনভেকশন হচ্ছে সুপ বা ঝোল যাতে হওয়া করতে হবে, যেমন আমরা প্রেশার করে করি সমস্ত কিছু ম্যারিনেট করে দিই হয়ে বেরিয়ে আসে, এটাও ঠিক সেভাবে, কিন্তু কাঁচে বলে করতে হবে। তো সব কিছু বাইরে ম্যারিনেট করলাম, করার পরে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দেওয়ার পর সেমভাবে মাইক্রো কনভেকশন প্রেস করবেন, 100 ডিগ্রি দেখাবে, 100 সেলসিয়াস, যতবার প্রেস করবেন বাড়বেই হবে, এও 200 শেষ। তো মিনিমাম 40 বা 70 মধ্যে, ম্যাক্সিমাম 70 মধ্যে রাখবেন, রেখে টাইম সেট করবেন, স্টার্ট করবেন, তাহলে একটা খাবার তাই বেরিয়ে আসবে। শুধু আপনার পরিমাণটা জানতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। এই হলো আমার নর্মালিভাবে মাথায় রাখতে হবে, যা কিছু রান্না বান্না করবো এইভাবে করবো। এবার যেটা আছে দেখুন, এখানে দেখা আছে স্টিম ক্লিন, মানে অনলি ফর ক্লিন করার জন্য। তো ক্লিন করতে গেলে কিন্তু রান্না বান্না করলে হবে না, ভেতরটা গরম করতে হবে বা ওটা ক্লিনও করতে হবে। তো ক্লিন করতে গেলে প্রথমে একটা মাইক্রো ক্লিনার ছিল, এই যে আমাকে এটা আমরা আলাদা কিনতে হবে, হ্যাঁ, এটার দাম আছে 185, এই যে ক্লিনারটা, এটা ঠিক আছে, আমাদের আছে। তো এটা স্প্রে সিস্টেম, এটা শুধুমাত্র মাইক্রোওভেন পরিষেবা করা, ফ্রিজে পরিষেবা, কারণ খাবার যাতে প্রবলেম না হয় সেই কারণে বানানো হয়েছিল। তো ফ্রেস পয়েন্ট হবে, ফ্রেস করার পর একটা কন্টেনার জল, শুধু লেবু দেবেন, জলের মধ্যে লেবু দিয়ে দেবে, শুনুন, লেবু দেওয়ার পর এ লেখা আছে স্টিম ক্লিন, এটা 5 মিনিট টাইম দেওয়া আছে, দিয়ে স্টার্ট করবেন, তাহলে ভেতরে জলের সাথে লেবুটাকে ভেতরেই রাখবো, এর মধ্যে এই ধরুন কন্টেনার মধ্যে দিলেন, তো দিয়ে ঢুকিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ঢুকিয়ে তার আগে স্প্রেটা করে দাও, স্প্রেটা করে দেবেন। আচ্ছা, তো স্টিম ক্লিনটা ফ্রেস করে স্টার্ট করে দেবেন, ভেতরে ভেপার হওয়ার মধ্যে ভেতরটা ক্লিন হয়ে যাবে, এটা হচ্ছে স্টিম ক্লিনটা, তাই তো, স্টিম ক্লিনটা। আচ্ছা আচ্ছা, কি পাম আছে, কি পামটা লাগবে না খাবার গরম রাখার জন্য, তাই এটা প্রয়োজন নেই কি পামটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিজাইন ফিস্ট, এটা হচ্ছে বাচ্চাদের খাবার গরম করার জন্য, বাচ্চাদের যদি 1 মিনিট লাগে তার জন্য এটা স্টার্ট করলেই স্টার্ট। বাচ্চাদের কী কী খাবার গরম করা যাবে? কোনো খাবারই গরম করা যাবে, কিন্তু অনেক সময় বেশি হয়ে যায় খাবার মতো গরম করতে গেলে, ডিজাইন ফিস্টটা মনে হচ্ছে 1 মিনিট বা 2 মিনিট দিয়ে ফেলি, তার জন্য এটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা 1 মিনিট হাইজেনিক ফ্রি করা হয়েছে, 1 মিনিট, ঠিক আছে। এই হলো আমার নর্মালভাবে অটো কুক ম্যানুয়াল মুড, ঠিক আছে। আর এই যে মুডটা বলা হয় অটো কুক মুড, এর মধ্যে যা কাজ হবে এর মধ্যে তাই কাজ হবে, আলাদা কিছুই না। এর মধ্যে শুধু আপনাকে কি টাইম টেম্পারেচার সেট করতে হলো, এর মধ্যে সেট করাই থাকে। কীরকম ধরুন আপনাকে সাপোজ এখানে চিকেন লেখা আছে তন্দুরি করতে হবে, সাপোজ তো তন্দুরি করতে গেলে এখানে ধরুন 800 গ্রাম থেকে স্টার্টিং, বাইরে দরজা দেওয়া হয় তো চলে গেছে বাইরে। চিকেন যে আছে, চিকেন অপশানটা প্রেস করুন, প্রথমে 800 দেখাবে, 1 কিলো আছে, 1 কিলো 200 আছে, 1 কিলো 400 আছে। আচ্ছা, তো নর্মালি যদি কোনো সময় 1 কিলো করতে হয় তো স্টার্ট করে দেবেন, ধরুন টাইম দিয়ে 36 মিনিট, এটা একটু সব কিছু ম্যারিনেট করে অটো কুকিং ম্যারিনেট করে ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা নর্মাল হয়ে মাথায় রাখতে হবে যে আমার কেন দিতে হলো, চিকেন অপশনটা কেন করতে হলো, যদি কোনো সময় অটোমেটিক লাগে। আচ্ছা, এবার যদি আমার এটা 1 কিলো কম হয়, 500 কম হলো বা 1.5 কিলো বেশি হলো, তখন ম্যানুয়াল ম্যানুয়াল মোড। আচ্ছা ঠিক আছে, বেবি মিল্ক বাচ্চার দুধ গরম করার জন্য দেওয়া হয়েছে, বললে তো দুধ গরম করবেন না, দুধ গরমের জন্য বললাম, এটা খাবার মতো গরম, ফোটানো গরম নাই কিন্তু। আচ্ছা আচ্ছা, 100 গ্রাম দিয়ে স্টার্ট করে দিন। আচ্ছা, 25 সেকেন্ড টাইম দিয়েছি কারণে, ঠিক আছে। ওটা কিসের মধ্যে দিতে হবে দুধটা? নরমালি প্লাস্টিকের ট্রেতে রাখা যাবে, শুনে প্লাস্টিকের এতে দিয়ে ওটা দিলেই হবে। এটা দেখুন, মানে বাইরে বাজার থেকে কিনে নেয়, আমি যদি গরম করতে বলে যাই বাইরে থেকে কিনে সময় দিয়ে দেয়, তা সেটা উঠতে পড়ে যাবে, তো সেখানে খাবার মধ্যে গরম করতে পারবেন, জল যখন গরম হচ্ছে দুধ কেন হবে না, আচ্ছা প্র্যাকটিক্যালি। কিন্তু নর্মালিভাবে মাথায় খাবার মধ্যে 20-30 সেকেন্ড গরম করে নিতে পারবেন। ভেজ পিজা, পিজা বানাবার জন্য অপশন দেওয়া হয়েছে, পটেটো আলু সেদ্ধ করার জন্য দেওয়া হয়েছে, পপকর্ন বানাবার জন্য দেওয়া হয়েছে, রিহিট মানে পুনরায় গরম করার জন্য দেওয়া হয়েছে, কেক, কেক ক্লেমার যেমন যে আছে আপনাকে এখানে কী করতে রিহিট করতে হলো, এই কেকটা ফ্রেস করলে 475 গ্রাম ওয়েট করাই আছে, স্টার্ট করে দেবেন, টাইম নেই 50 মিনিট। ও 475 ml কমে হবে না, তাই তো? তখন কমে করতে হলে তখন ম্যানুয়ালে কেক করতে হবে। আচ্ছা, ওগুলো সব অটো, যে কটা আছে সব অটো, তাই তো? কি কফি কিভাবে চা কফি বানাবার জন্য 1 কাপ 2 কাপ 3 কাপ। আচ্ছা স্টার্ট। আচ্ছা, চা করতে গেলে দুধ ছাড়া চা করতে হবে, মানে উদলে যাবে, নিকার চা করতে হবে, চা চিনি জল একসঙ্গে কষে দিতে হবে,
গুছিয়ে দেবো। এই দুধ দুধ দিয়ে উতলে পড়ে যাবে, সেই কারণে বারণ করা হচ্ছে। উতলে পড়ে গেলে মেশিনে বডি হয়ে যাবে, এই ব্যাপার আর কিছু। এই এছাড়া আবার